My mirror shows the other side of me. All these ones and zeros. First, laptop servicing er step ta shuru hoy customer theke laptop ta receiving er madhyome. Laptop receiving er time e amader technician customer er kach theke ekta brief niye ney je ki somoshya hoyeche seta niye. Customer brief shunbar por amra product ta receive kori and tar problem gulo note down kore rakhi. Receiver pori shuru hoy amader thorough checking and processing. Well, ল্যাপটপের সার্ভিসটা আসলে দুইটা ক্যাটাগরির আন্ডারে চলে যায়। একটা হলো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে, আরেকটা নন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে সার্ভিসিং। এরপর আমাদের টেকনিশিয়ান ল্যাপটপগুলোকে পরম যত্নের সাথে আনকভার করে অ্যান্ড প্রবলেমটা সর্ট আউট করার ট্রাই করে। ল্যাপটপের প্রবলেমস অনেক রকমের হতে পারে। অনেক সময় দেখা যায় যে আইসিএর প্রবলেম হচ্ছে বা ডিসপ্লের প্রবলেম, কখনো বা এসএসডির সমস্যা, বা কখনো ওভারহিট হয়ে যায়, বা কখনো ধুলা ময়লা জমে গেছে। তাছাড়া সফটওয়্যারজনিত অনেক ইস্যুও থাকে। তবে এখানে একটা ক্যাচ আছে, আর তা হলো ওয়ারেন্টি পিরিয়ড। কোনো ল্যাপটপের যদি ওয়ারেন্টি পিরিয়ডটা বহাল থাকে, তাহলে আমাদের টেকনিশিয়ানকে দেখতে হয় যে ড্যামেজটা কোনো দিক দিয়ে ফিজিক্যালভাবে হয়েছে কিনা। অ্যাজ পার আপনারা সবাই জানেন যে ফিজিক্যাল ড্যামেজ হলে প্রোডাক্টের কিন্তু কোনো ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না। তো যাই হোক, ওয়ারেন্টি প্রোভাইডের ক্ষেত্রে আমরা একদম ফার্স্ট প্রায়োরিটি দেই সবাইকে, যেন কাস্টমার দিয়ে একদম খুব তাড়াতাড়ি তাদের প্রোডাক্টটা ব্যাক পেতে পারে। ও হ্যাঁ, ভালো কথা, ইস্যু ফিক্সিং ছাড়াও আমাদের ল্যাপটপ রিলেটেড আরও অনেক সার্ভিসেস রয়েছে, যেমন এসএসডি বা র্যাম ইনস্টলিং, উইন্ডোজ লোডিং সবই পেয়ে যাবেন আমাদের কাছে। ঠিক আছে, এবার ল্যাপটপটা ট্রাবল শুট অ্যান্ড ডায়াগনোসিস করার পালা। আমরা সমস্যাটা সর্ট আউট করি অ্যান্ড সার্টেন কাস্টমারকে কল করি যে আপনার তো এই সমস্যা হয়েছে বা এরকম করলে ভালো হয়, এই এই লাগবে। তারা যদি আমাদেরকে ফিক্স করার জন্য একটা গ্রিন লাইট দিয়ে দেয়, তখন আমরা স্টেপ ফরওয়ার্ড করি অ্যান্ড ফিক্স করি ল্যাপটপটা। বাট এরপর যদি আমরা দেখি যে ল্যাপটপটা ওয়ারেন্টিটা কভার করে দেয় অ্যান্ড ভালো ব্যাপার হয় সেটা কাস্টমারদের জন্য অনেক, যদিও ল্যাপটপটা ওয়ারেন্টি পিরিয়ডের আন্ডারে পড়ে, সেক্ষেত্রে আমরা ল্যাপটপটা তখন নিজ দায়িত্বে সার্টেন কোম্পানির কাছে পাঠিয়ে দিই অ্যান্ড ওয়ারেন্টি রিপ্লেস হওয়ার পর সাথে সাথে ল্যাপটপটা যখন আমরা আবার ডেলিভারির জন্য ব্যাক আসে, তখন আমরা সাথে সাথে কাস্টমারকে কন্ট্যাক্ট করি যে আপনাদের ল্যাপটপটা আপনারা এখন নিয়ে যেতে পারেন। আর অ্যাট লাস্ট আসে দ্য পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশন, আমরা কাস্টমারের হাতে প্রোডাক্টটা দিয়ে দিই অ্যান্ড এরপরে আমরা একটা শান্তি অনুভব করেছি যে না, আমরা আমাদের দায়িত্বটা ফিল আপ করতে পেরেছি, উইচ ইজ অফকোর্স আ গ্রেট ফিলিং। কিছুদিন আগে দেশ বিপর্যস্ত ছিল লকডাউনে, এছাড়া নানান সময় নানা রকমের প্রতিকূলতা বা সমস্যা আসে। এরকম লকডাউন হোক বা আরও কোনো বিপর্যয়ের সময় টেকল্যান্ড সবসময় ট্রাই করে আপনাদের পাশে থাকার অ্যান্ড সবসময় আপনাদের দোয়ায় পাশে আছে আর থাকবেও। আর আপনাদের এই ভরসা আর আস্থাই আমাদেরকে প্রতিনিয়ত সাহস যোগায় যেন আমরা সামনে এগিয়ে চলি আর আপনাদেরকে একদম সঠিক সার্ভিসটা দিতে পারি। দ্যাটস ওয়াই উই আর হেয়ার। সো আপনারা সবসময় টেকল্যান্ডকে আপনাদের দোয়ায় রাখবেন অ্যান্ড আমাদের সাপোর্ট দিবেন, যেন আমরা অনন্তকাল আপনাদেরকে এই সাপোর্টে দিতে পারি। থ্যাংক ইউ।